আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা কয়েকটি গাড়ির রিভিউ দেব একসঙ্গে। আর এর মধ্যে ফার্স্ট টাইম যে গাড়িটি দিব এটি হচ্ছে আপনার একটি নিসান সানি, আর মডেল এর হচ্ছে 2012, রেজিস্ট্রেশন এর হচ্ছে 2013। এরকম একটি আকর্ষণীয় স্মার্ট একটি গাড়ি আপনাদেরকে আমরা রিভিউ দিব, আর এছাড়াও এর সঙ্গে আরও কয়েকটি গাড়ি থাকবে। আর ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন। তাহলে খুব সহজে আমাদের কিন্তু হিউজ কালেকশন, প্রায় 30 থেকে 35টি গাড়ি নিয়ে আপনাদের সঙ্গে আমরা রেগুলার আপডেট দিয়ে থাকি। তো আপনারা এই আপডেটগুলো পেয়ে যাবেন, আপনার পছন্দের যে কোনো একটি গাড়ি খুব সহজে নিতে পারবেন আমাদের সুপার কার বিডি থেকে। তো ভিউয়ার্স, আমি যে গাড়িটি দেখাচ্ছিলাম 2012 মডেল আর 2013 রেজিস্ট্রেশন করা গাড়িটির আমি ডান দিকের ফুল ভিউটা আপনাদেরকে আগে দেখিয়ে রাখছি। খুবই চমৎকার এবং ফ্রেশ কন্ডিশনের অলমোস্ট নিউ একটি গাড়ি দেখাচ্ছিলাম, অরিজিনাল তেলে চালিত, খুব সুন্দর ফিটিংসের ভালো একটি গাড়ি দেখতে পাচ্ছি। নিউ শেপের গাড়িতে যে ফিটিংসগুলো থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি, গ্রিলটি খুব চমৎকার স্মার্ট একটি গ্রিলের ব্যবহার হয়েছে এবং নিচেও আমরা ছোট একটি গ্রিল দেখতে পাচ্ছি। সব কিছু মিলে এখানে আরও একটি বাম্পারের ব্যবহারও দেখতে পাচ্ছি, নিউ শেপের বাম্পার, এবং নিচে ফগ লাইটের অপশনও রয়েছে এই নিউ শেপের 12 মডেলের এই ব্লু কালারের নিসান সানি গাড়িটি থেকে। আমি একটু গাড়িটির ডান দিকের ভিউ দেখালাম এবং বাম দিকের ফুল ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিউটিফুল কন্ডিশনের ফ্রেশ একটি গাড়ি দেখতে পাচ্ছেন, যথেষ্ট রিজনেবল প্রাইসে গাড়িটি পাবেন যেহেতু 12 মডেল। এরপরে আপনাদেরকে আরও কিছু গাড়ি দেখাবো, আমি গাড়িটির ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি, এবার একটু ভিতরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি গাড়িটির ভিতরের ভিউ, প্যাড থেকে শুরু করে ফুল ড্যাশবোর্ড এবং ফুল ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সিটগুলো পেয়ে যাবো অনেক লাক্সারিয়াস এবং ফিটিং লেদার সহ পেয়ে যাব, আপনাদের ফিটিং লেদার সহ এই গাড়িটি পেতে অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে। আমি একটু গাড়িটির পিছনের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা পিছনের ফুল ভিউটা দেখতে পাচ্ছি, আমি এর আগে একটু আপনাদের পিছনের টায়ার কন্ডিশনটা দেখিয়ে রাখি। আমাদের সামনেরগুলো আরও ফ্রেশ, অলমোস্ট নিউ কন্ডিশনের চারটি আমরা দেখতে পাচ্ছি, টায়ার কন্ডিশন নিউ টায়ার এবং স্মার্ট অ্যালয় রিম সহ পেয়ে যাচ্ছেন। আমরা সেই গাড়িটি দিতে পারবো আপনাদের, ব্লু কালারের খুব চমৎকার গাড়ি। গাড়িটির সামনে এবং পিছনে এখন পর্যন্ত অরিজিনাল গ্লাসই পেয়ে যাবেন এবং টিন্টেড গ্লাসও পেয়ে যাবো এই গাড়িটির সঙ্গে। এবং গাড়িটি 1300 সিসির অরিজিনাল তেলে চালিত একটি নিসান সানি গাড়ি দেখাচ্ছিলাম। এটি পিছনের শেপটিও কিন্তু নিউ শেপের, এখানে একটু কনজাস্টেড জায়গা যার কারণে সুন্দরভাবে দেখাতে পাচ্ছি না। তো আপনারা ফিজিক্যালি আসলে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে গাড়িটির প্রত্যেকটি পার্ট দেখাবো, এবং অরিজিনাল তেলে চালিত হওয়ার কারণে ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো, অনেক সুন্দর গাড়ি, একটি সুন্দর কন্ডিশনের একটি গাড়ি আপনারা দেখছেন। এই গাড়িটির মডেল আবার বলছি 2012, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2013 সালে। খুবই চমৎকার গাড়িটি, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 950,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 950,000, তবে আমরা যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দিতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই চলে আসবেন আমাদের সুপার কার বিডিতে। এরপর আপনাদেরকে আরও একটি গাড়ি দেখাচ্ছি। ভিউয়ার্স, আমরা এখন যে গাড়িটি দেখছিলাম এটি হচ্ছে আপনার একটি টয়োটা আইএসটি, ছোটো একটি হ্যাশব্যাক গাড়ি। আপনারা অনেকে হ্যাশব্যাক গাড়ি পছন্দ করেন, তারা এই গাড়িটি নেওয়ার জন্য চলে আসতে পারেন। এটি হচ্ছে 1300 সিসির 2005 মডেল আর 2008 সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলে চালিত সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখতে পাচ্ছেন। সামনে পিছনের গ্লাসও অরিজিনাল এবং ইঞ্জিনটি হচ্ছে 1300 সিসির ভিভিটি ইঞ্জিন। আমি একটু এই গাড়িটির ভিতরের সিটের ভিউটা একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। আমরা দেখতে পাচ্ছি গাড়িটির ভিতরের ভিউ খুব সুন্দর, যথেষ্ট স্পেস, যদিও গাড়ি ছোটো আমরা দেখতে পাচ্ছি সিটের লেগ স্পেস অনেক বেশি, এবং অল পাওয়ার অটো গিয়ারের একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িটির সঙ্গে কিন্তু ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশন সহ পেয়ে যাবেন। ড্যাশবোর্ডটি খুব সুন্দর এই গাড়িটির এবং এসির প্যানেলগুলো খুব সুন্দর, একটু এক্সেপশনাল আধুনিক এসির প্যানেল আপনাদেরকে দেখিয়ে রাখছি। এবং গাড়িতে ফুললি লেদার ইন্টেরিয়ারের ব্যবহার হয়েছে, ফিটিং লেদার আমরা দেখতে পাচ্ছি, একটু একটু ভিন্ন গ্রেডের সুন্দর ফিটিং লেদারের ব্যবহার হয়েছে এই টয়োটা আইএসটি গাড়িতে। আমি একটু গাড়িটির পিছনের ভিউটা একটু দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা পিছনের ফুল ভিউটা দেখতে পাচ্ছি আইএসটি গাড়ির। আমরা এই গাড়িটি 1300 সিসির গাড়ি আপনাদেরকে বলে রাখছিলাম, এটি 2005 মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2008 সালে। খুব লিমিটেড ইউজের অরিজিনাল তেলে চালিত যেহেতু, আর আপনারা জানেন তেলে চলা গাড়িগুলো খুব ভালো কন্ডিশনের হয়ে থাকে। সেই আমরা পিছনের ভিউটা দেখতে পাচ্ছিলাম, যেহেতু এটা তেলে চালিত আমি দূর থেকেই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, যেহেতু তেলে চালিত একটি গাড়ি যার কারণে কিন্তু আমরা খুব অল্প ইউজের একটি গাড়ি পেয়ে যাচ্ছি 1300 সিসির। এই গাড়িটির পিছনের স্পেসও অনেক ভালো এবং গাড়িটির পিছনের গ্লাসগুলি কিন্তু সম্পূর্ণ টিন্টেড, অরিজিনাল ব্ল্যাক কালারের গ্লাসের ব্যবহার হয়েছে এই আইএসটি গাড়িতে। এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি একটি স্পয়লারেরও ব্যবহার হয়েছে, এবং সামনে এবং পিছনে দুটি স্টিল বাম্পারের ব্যবহারও আমরা পেয়ে যাব এই আইএসটি গাড়িটি থেকে। তো বন্ধুরা,
2005 মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2008 সালে তেলচালিত টয়োটা আইএসটি। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 790,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস 790,000। আমরা আর একটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিতে পারবো। এরপর আপনাদেরকে আরও একটি গাড়ি দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি এখন যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এটি হচ্ছে আপনার একটি জি গ্রেডের টয়োটা অ্যাক্সিও গাড়ি দেখাচ্ছি, 2007 মডেল। আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2010 সালে। 29 সিরিয়ালের একটি অ্যাক্সিও গাড়ি দেখছিলেন। আর গাড়িটি কিন্তু জি এডিশন হওয়াতে কিছু স্পেশাল ফিটিংস রয়েছে ভিতরে, সেই অপশনটিও দেখাবো। এবং গাড়িটির সামনে যে লাইটটি রয়েছে এটি হচ্ছে গ্রিন সিলেকশনের, একটি ভালো গ্রেডের লাইটের ব্যবহার রয়েছে। অরিজিনাল জাপানিজ লাইট এখনও রয়েছে গাড়িটিতে। এবং সামনে এবং পিছনে দুটি স্টিল বাম্পারও পেয়ে যাবো এবং ফগ লাইটের অপশনও রয়েছে গাড়িটিতে। এটি হচ্ছে সিলভার কালার একটি গাড়ি। আমি গাড়িটির টায়ার কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর টায়ার, নতুন টায়ারের ব্যবহার রয়েছে গাড়িতে এবং অ্যালু রিম সহ আমরা পেয়ে যাব গাড়িটি। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা দেখতে পাচ্ছি গাড়িটিতে উডেন প্যানেলের ব্যবহার। আমরা দরজার প্যাডের থেকেই শুরু হয়ে গেল উডেন প্যানেলটি। এবং গাড়িটির ড্যাশবোর্ড কিন্তু এখনও অরিজিনাল, সেই ব্যাপারটা আপনাদেরকে আমি ইনশিওর করে রাখছি। আপনারা অনেকেই ভাবেন 2007 মডেলের ড্যাশবোর্ড হয়তো বা নর্মাল বা ডুপ্লিকেট ড্যাশবোর্ড, ফেটে গেছে এরকম ভাবেন, কিন্তু আমরা অরিজিনাল ড্যাশবোর্ডই পেয়ে যাচ্ছি। অনেক ভালো গ্রেডের ড্যাশবোর্ড ইউজ করা হয়েছে এই অ্যাক্সিও গাড়িতে। এবং গিয়ার লিভারটি কিন্তু এখনও অরিজিনাল গিয়ারের ব্যবহার হয়েছে, সিভিটি গিয়ারই রয়েছে, এখন পর্যন্ত কোনো ডিস্টার্ব নেই গাড়িটিতে। এবং গাড়িতে ফুললি উডেন প্যানেল, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশন সহ আমরা পেয়ে যাচ্ছি গাড়িটি ফুল লোডেড। এবং এসির যে প্যানেলটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু সম্পূর্ণ সফট টাচ এসি। এটি হচ্ছে জি গ্রেডের গাড়িতে এই ফিটিংসগুলো থাকে, সেই ফিটিংসগুলো দেখালাম। এবং গাড়ির সঙ্গে যে সিট কভারটি ব্যবহার হয়েছে এটি হচ্ছে সম্পূর্ণ ফিটিং লেদার, অনেক চমৎকার ডাবল সেলাইয়ের ফিটিং লেদার আমরা দেখতে পাচ্ছি গাড়িটির সঙ্গে। আমি একটু গাড়িটির ফ্রন্ট ভিউটা আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা যে গাড়িটি দেখছিলাম 2007 মডেল, 10 সালে রেজিস্ট্রেশন করা, সিএনজি সহ 60 লিটারের সিএনজি পেয়ে যাব। এটি হচ্ছে জি গ্রেডের একটি অ্যাক্সিও গাড়ি দেখছিলাম। আর এই গাড়িটির ফুল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ফিজিক্যালি আসলে আমরা ফুল সিস্টেমটা দেখানোর চেষ্টা করব। আমরা প্রাথমিক ইনফরমেশন দিয়ে আমি ভিডিওটি দিচ্ছি আপনাদের জন্য। আর বন্ধুরা, এই গাড়িটির মডেল ইয়ার 7, রেজিস্ট্রেশন 10। এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 1,50,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস 1,50,000। এরপরে আপনাদেরকে আরও একটি গাড়ি দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা এখন যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এটি হচ্ছে একটি টয়োটা অ্যাকুয়া। আর মডেল ইয়ার হচ্ছে এই গাড়িটি 2013। আর রেজিস্ট্রেশন হচ্ছে 2018। খুব সুন্দর প্রজেকশন হেডলাইট সহ, এবং এটিতে কিন্তু পুশি স্টার্টের ব্যবহার রয়েছে। এটি কিন্তু অ্যাকুয়ার মধ্যে সবচেয়ে হাই গ্রেডের এবং হাই ফিটিংসের সেই গাড়িটি দেখাচ্ছিলাম। এটি হচ্ছে ব্লু কালারের, খুব সুন্দর একটি গাড়ি। আমি একটু গাড়িটির হেডলাইটের অপশনটি একটু দেখে রাখি। আমরা কিন্তু এই লাইটটি পেয়ে যাবো এইচআইডি প্রজেকশন। এটি সবচেয়ে আপডেটেড লাইট এখন পর্যন্ত আমাদের দেশে যে গাড়িগুলো আসে সেই আপডেটেড লাইটটি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু দুটি লাইটের অপশন রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ইন্ডিকেটর, একটি হচ্ছে ফগ লাইট, সেই দুটি অপশনই পেয়ে যাচ্ছি। এবং গাড়িটিতে স্টিল বাম্পারের ব্যবহারও আমরা দেখতে পাচ্ছি। এটি কিন্তু সম্পূর্ণ নতুন স্টিল বাম্পারটি লাগানো হয়েছে, এটি আমরা নেয়ার পরে লাগানোর ব্যবস্থাটি হয়েছে। এবং গাড়িটির সঙ্গে যে টায়ারটি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ নতুন টায়ারের ব্যবহার রয়েছে। আপনি কিন্তু এই গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাপারগুলো দেখতে হবে। চারটি টায়ার নতুন মানে হচ্ছে প্রায় 30-35,000 টাকার একটা এক্সট্রা ফিটিংস রয়েছে। এবং গাড়িটিতে যে অ্যালয় রিমটি ব্যবহার হয়েছে এটি কিন্তু খুবই সুন্দর, আপনার 3-স্টিকের যথেষ্ট সুন্দর একটি লাইট অ্যালয় রিম আমরা দেখতে পাচ্ছি গাড়িটির সঙ্গে। এখানে হাইব্রিডের একটি স্টিকারও আমরা দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ভিতরে ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি গাড়িটির প্যাড দেখে মনে হচ্ছে নতুন একটি গাড়ি। ভিতরটি ফুললি নতুনের অপশন এবং নতুনের গ্রানও আমরা পেয়ে যাবো গাড়ি থেকে। এবং গাড়িতে কিন্তু পুশি স্টার্টের ব্যবহারটি আপনাদেরকে দেখিয়ে রাখছি। হাইব্রিডের একটি 1500 সিসির একটি ভিভিটি ইঞ্জিনের অ্যাকুয়া হাইব্রিড গাড়ি দেখাচ্ছিলাম। আমরা কিন্তু এখানে এসি কন্ট্রোলিং সুইচের অপশন পেয়ে যাচ্ছি। এখানে আমরা সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচের অপশনও পেয়ে যাচ্ছি। এবং স্টিয়ারিংটি খুব চমৎকার, একটি সুন্দর একটি গাড়ি দেখছিলাম। গাড়িতে কিন্তু এসির প্যানেলটি সম্পূর্ণ সফট টাচ, এবং ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশন, এখানে যে এসির প্যানেলটি এটিও কিন্তু যথেষ্ট স্মার্ট, সুন্দরভাবে মুভিং করার অপশনটি রয়েছে এই গাড়িটিতে। এবং সম্পূর্ণ ড্যাশবোর্ডের অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি গাড়ি দেখছি। আমি একটু গাড়িটির সিটের ভিউটা দেখাচ্ছি। খুব চমৎকার সিটের ভিউ এবং অনেক লাক্সারিয়াস সিটের ব্যবহার রয়েছে এই অ্যাকুয়া হাইব্রিড গাড়িতে। আমি একটু গাড়িটির বাইরের ভিউটা দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা হাইব্রিড গাড়ির, অ্যাকুয়া হাইব্রিড গাড়ির বাইরের ভিউটা দেখতে পাচ্ছিলাম। এইচআইডি প্রজেকশন সহ পুশি স্টার্টের সবচেয়ে হাই গ্রেডের 1500 সিসির হাইব্রিড গাড়ি দেখছিলেন। আর বন্ধুরা, 13 মডেল, 2018 সালে রেজিস্ট্রেশন করা 1500 সিসির এই গাড়িটির
আস্কিং প্রাইস হচ্ছে 11,30,000 টাকা। এটি কিন্তু আস্কিং প্রাইস, আমরা আরেকটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দিতে পারবো, সেক্ষেত্রে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে। এরপর আপনাদেরকে আরও একটি গাড়ি দেখাচ্ছি। ভিউয়ার্স, এখন যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে আপনার হুন্দাই এসএন ব্লু, খুব চমৎকার গাড়ি, গাড়ির নামও এসএন ব্লু, গাড়ির কালার হচ্ছে ব্লু। এটি সামনে পিছনে গ্লাস এখনও অরিজিনাল রয়েছে এবং গাড়িতে একটি সানরুফের ব্যবহার রয়েছে। এটি কিন্তু 1400 সিসির একটি গাড়ি, আমরা কম সিসির ভালো গাড়ি পেয়ে যাচ্ছি এই গাড়িটি। তো বন্ধুরা, সানরুফসহ গাড়ি যারা পছন্দ করেন তারা এত স্মার্ট একটি গাড়ি নিতে অবশ্যই চলে আসবেন। এই গাড়িটি কিন্তু মডেল হচ্ছে 2012, অনেক আপ মডেল, 12 দিয়েই রেজিস্ট্রেশন করা। বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি সুন্দর গাড়ি দেখছিলেন, আমরা ফ্রন্ট ভিউটা দেখলাম, খুব চমৎকার ভিউ। আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা গাড়িটির দরজার প্যাড দেখতে পাচ্ছিলাম বিস্কিট কালার এবং ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি হুন্দাই এসএন ব্লু গাড়ি দেখছিলাম। এই গাড়িটি কিন্তু ড্যাশবোর্ডটি খুব চমৎকার, এসির প্যানেলটিও খুব সুন্দর এবং গাড়িটিতে কিন্তু সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ এবং এসি কন্ট্রোলিং সুইচ আমরা পেয়ে যাবো হচ্ছে স্টিয়ারিং থেকে। এবং গাড়িটিতে কিন্তু সানরুফের ব্যবহার হয়েছে, সেই অপশনটি আপনাদেরকে আমি দেখিয়ে রাখছি। এটি কিন্তু খুব আধুনিক ফিটিংস সানরুফ আমরা দেখতে পাচ্ছি। আমরা শুধু সানরুফের কভারটি খুলে আপনাদেরকে দেখালাম, আমরা ফিজিক্যালি আসলে আপনাদেরকে সুইচের মাধ্যমে খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং গাড়িতে কিন্তু যে সিটগুলো ব্যবহার হয়েছে, সিটের সঙ্গে সামনের ড্রাইভিং সিট আমরা দেখতে পাচ্ছি, একটি হ্যান্ড রেস্টের ব্যবহারও হয়েছে। এটি কিন্তু অনেক আধুনিক, অনেক সুন্দর ফিটিংস, কমফোর্টেবল জার্নির জন্য অবশ্যই এই গাড়িটি নিতে পারেন। এবং গাড়ির সিট কভারগুলো বিস্কিট কালারের, ফিটিং লেদারের ব্যবহার হয়েছে। আমরা ভিতরের ভিউটা দেখালাম, এবার আমি সামনের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছিলাম হুন্দাই এসএন ব্লুর বাম দিকের ফ্রন্টের ফুল ভিউটা, খুব চমৎকার কন্ডিশনের একটি গাড়ি দেখছিলেন। আমি গাড়িটির টায়ার কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখিয়ে রাখছি, কারণ এই টায়ারগুলো হচ্ছে লো প্রোফাইল টায়ারের ব্যবহার হয়েছে, নতুন টায়ার আমরা দেখতে পাচ্ছি গাড়িটির সঙ্গে, যথেষ্ট স্মার্ট অ্যালয় রিম সহ পেয়ে যাবো গাড়িটি। আমি একটু গাড়িটির ভিউটা দেখাচ্ছি, 2012 মডেল, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2012, আর 1400 সিসির সানরুফ সহ এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 13,20,000 টাকা। তবে এই প্রাইসটি কিন্তু আস্কিং প্রাইস, আমরা আলোচনা করে যথেষ্ট সুন্দর স্মার্ট প্রাইসে গাড়িটি সেল করতে পারবো আপনাদের নিকট, সেক্ষেত্রে অবশ্যই চলে আসবেন আমাদের সুপার কার বিটিতে। আমাদের সুপার কার বিটিতে কিন্তু হিউজ কালেকশন থাকে, সেই কালেকশনটি একটু আপনাদেরকে আমি এক ঝলক দেখিয়ে রাখছি। এখানে প্রায় 30 থেকে 35টি গাড়ি নিয়ে আমাদের শোরুমটি শুধুমাত্র আপনাদের জন্যই রেডি করা থাকে। আপনারা শুধু আসবেন, দেখে পছন্দ করে আমাদের শোরুম থেকে ভালো কন্ডিশনের গাড়িগুলো পেয়ে যাবেন। আমরা কিন্তু অলওয়েজ ভালো গাড়িগুলো কাস্টমারকে দেওয়ার জন্য চেষ্টা করি। আর ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখেন তারা ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।